জাপানি একজন কেউ বাংলাদেশের প্রেমে পড়ে এই বাড়িটা বানায়। এখানে বাংলাদেশ প্লাস জাপান ফ্লাগ আছে। আমরা এখনই ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তুমি কি প্রশাসন? হ্যাঁ, আমি প্রশাসনের লোক বলছি। আমি অনেক ভালো আছি। বিয়ে খাওয়ার পর আমরা চলে যাচ্ছি ঢাকাতে, এবং ঢাকাতে যাবো, ফ্রেন্ড সার্কেল মিলে মজা করবো, যমুনা সেতু দেখবো এবং আপনাদেরকেও সবকিছু দেখাবো। আর পিছনে ক্যামেরাম্যান কে আছে? হ্যালো সবাইকে, আমি ক্যামেরার পিছনে ছিলাম, আমি হচ্ছে প্রাঙ্গন জোসেফ রোজারিও। আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চাটমোহরের ঐতিহ্যবাহী রেল স্টেশন। এটি অনেক বছর ধরে এই এলাকার মানুষের যাতায়াতের একটি সুব্যবস্থা করে দিয়েছে। বিয়ের অনুষ্ঠান খেয়ে তোমার কাছে কেমন লাগছে? বিয়ের অনুষ্ঠান খুবই ভালো ছিল, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে, বাট খুবই ভালো বিয়ের অনুষ্ঠান গিয়েছে। আমরা তো কলেজে যাওয়ার পর আবার প্যারা শুরু হয়ে যাব। আবার শুরু সেকেন্ড ইয়ারের প্যারা, সমস্যা নাই, আমরা ভালোভাবে পড়ালেখা করব এবং এনজয় করব। আবার নেক্সট ট্যুরে আমরা যাব, ওইখানে তো ব্লগ সবাই দেখতে পাবে নাকি? অবশ্যই অবশ্যই, তো আমাদের সঙ্গে থাকুন, লেটস গো। তো গাইস, আমাদের পিছনে আছে কিং, মানে রাজা। আসুন, তার অনুভূতি জানাই। ঢাকায় যেতেছি, কলেজের প্যারা শুরু। এই নিয়ে তুমি কিছু বলতে চাও? অনুষ্ঠানে ছিলাম, মনে হয় যে পৃথিবীর কোনো প্যারা ছিল না নাকি? এখন কি প্যারা শুরু হয়ে গেছে? ঢাকায় যেতেছি, প্যারা শুরু হয়ে গেছে। তো গাইস, আমি এখন যেখানে দাঁড়ায় আছি, এই বাড়িটা একজন জাপানি এখানে ভ্রমণ করতে আসছিল, আসার পর এই বাড়িটা নির্মাণ করে, যা স্টেশনের পিছনে। এবং এখানে যারা আসে তারা অনেক মুগ্ধ হয়ে যায়, জাপানি একজন কেউ বাংলাদেশের প্রেমে পড়ে এই বাড়িটা বানায়। বর্তমানে এটি একটি কার্যালয় হিসেবে পরিচিত, আর এখানকার ভিউটা অনেক সুন্দর। আর যেহেতু ভিতরে যাওয়ার পারমিশন নাই, না হলে ভিতরে গিয়ে ঘুরে আপনাদের দেখাতাম, বাট নেক্সট টাইমে আমি যদি অনেক বড় ব্লগার হয়ে যাই তো আমাকে অবশ্যই এখানে ইনভাইট করবো, আমি চলে আসবো, তখন আপনাদেরকে ফটোস আমি দেখাবো। আর এই হচ্ছে গাইস বাড়িটা, জাপানি বাড়ি, মানে জাপান থেকে বাড়ি করছে। আর এখানে সুন্দর একটি জায়গা আছে, এই নদীটা অনেক সুন্দর, আর এই হচ্ছে গাছ, মানে এক কথায় অসাধারণ। এমন বাড়ি বাংলাদেশে খুব কম পাওয়া যায়, আসলে জাপানি স্টাইলের বাড়ি এটা। জাপানি স্টাইলের বাড়ি না, আর বিশেষ করে এইসব ফার্ম হাউস গ্রামে অনেক রেয়ার। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা যে মানে দুই সাইডে নদী, মানে দিকে একটা মাছ চাষ করার জন্য ওদের পার্সোনাল এরিয়া, আর মাঝখান থেকে একটা ব্রিজ গেছে ছোট, যেটা ডাইরেক্ট ওই পয়েন্টে পাওয়ার পয়েন্টে। সামনে যে তোমার বাগানটা আছে না, ওটা মনে করছে বিশ, মানে ওদের একটা এরিয়া ভাগ করা আছে, যেখানে ওরা মনে করে পুরো এরিয়াটাই ওদের, কিন্তু ওদের একটাই চড়া কিছু অংশ স্টেশনের জন্য দিছে আর কি। তো এই জায়গাটা ছিল এমনি তোমার এমনি ফাঁকা জায়গা, তো জাপানের একজন আসছিল ভ্রমণ করতে, তো তোমার জায়গাটা তার ভালো লাগছে, জায়গাটাই কি না, এরম একটা এরম একটা ফার্ম হাউস বানাইছে। তো একজন এখন আপাতত বাংলাদেশে থাকে না, একজন জাপান থেকে আসে, তখন তোমার এই যে জায়গায় থাকে এসে। আর এই যে ইয়াটা ভিউটা, ও হ্যাঁ, এই যে এখানে বাংলাদেশ প্লাস জাপান ফ্ল্যাগ আছে, চোস চোস, এক কথায় অসাধারণ একটা ভিউ। আমরা এখনই ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে ঢাকায় পৌঁছতে পারি, এবং ঢাকায় পৌঁছে আমাদের আবার ফ্যামিলিতে আমরা সবাই জয়েন করব। তো আমাদের রাজশাহী ট্যুরের ব্লগটা এখানে আমরা শেষ করছি। ঢাকার ব্লগ হইতেছে, হ্যাঁ, এখন আমরা মানে এখন যে ব্লগটা হবে সেটা হচ্ছে রাজশাহী টু ঢাকা। ইয়েস ইয়েস, এটা কারণ আমরা স্টেশনে নামার পর একজন একই দিকে চলে যাবো। ইয়েস ইয়েস, আর আমরা এখন বর্তমানে স্টেশনে আছি, মানে এই হচ্ছে স্টেশন। তুমি কি প্রশাসন? হ্যাঁ, আমি প্রশাসনের লোক বলছি। তুমি তুমি এত প্রশাসনের মতো ভাবলো ওকে? আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, তার প্রশাসনের মতো দেখা যায়। এটা চোরে ধরেন না, হ্যাঁ, এটা চোরে ধরেন আপনি, এটা চোর ধরে পরে বলো। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা প্রশাসন, এই যে বর্তমানে বাংলাদেশের রেলওয়ে নিয়ে কিছু বলতে চান? আগের তুলনায় এই জায়গা কালো হইতেছে, আপনি সামনে আসেন। না 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 না, কালো সাদা লাগতো না, আগের তুলনায় রেল লাইনের অবস্থা খুবই ভালো হয়েছে। কিভাবে? এটা কি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভালো হয়েছে? ওই প্ল্যাটফর্ম কাজে না আসছে, আমি কি করে শুনো, এই যে আইসিফি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই, মোবাইল এই যে এদিকে
প্রশাসনের লোক আমাদের সাথে ঘুরতেছে, আপনার অনুভূতি কি? আমি তো কাম করলেছি, আমার আত্মা কাঁপতেছে ভাই, কি করবো? এক চিপাই মুইতা দিছি, গুডবাই। আপনি চশমা পরেন প্রশাসন? প্রশাসনের লোক রেডি, 1 2 3 গো। প্রশাসন, দেশে মেয়েদের চাহিদা কেমন? কি ভালো করতে হবে? সবকিছু, যেমন আবার আমরা চলে আসলাম ব্যস্তনগরীতে। আমাদের জীবনে যত পেন সব শুরু হয়ে গেছে, আর ভালো লাগতেছে। চলে যাই, আল্লাহ হাফেজ, অনেক মিস করব তোমাদের, আবার দেখা হবে। ইয়েস লরেন্স, যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। কিং, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ভাইয়া, আবার দেখা হবে। ইলাই, আল্লাহ হাফেজ, যা দেখাইবো। সবাই চলে যাই, টাটা।